নিবৃতে আপনাদের যারাই ভোটার, মুজিবের জন্য আপনাদের কাছে দোয়া চাই। মূল্যবান ভোট দিয়ে ওই মুড়ে সরকার মার্কা ভোট দিয়ে মুজিবুল ইসলাম মুজিবকে জয়যুক্ত করুন। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ। আপনাদের এটা হলো আমাদের এলাকার, আমার পার্শ্ববর্তী ও আমার প্রতিবেশী, আপনারা একটু খেয়াল করবেন, ওই আপনারা খেয়াল করবেন। আমি সবার সামনে যেটা বলতেছি, ভোট আপনাদের, ভোট আপনাদের আমানত। এই আমানতটা আপনারা চিন্তা ভাবনা করবেন, উনি যদি ভাবার যোগ্যতা থাকে, ওনার যদি সততা ঠিক থাকে, ওনার আদর্শ ঠিক থাকে, ওনাকে আপনারা ভোট দিবেন, এটা আমার বক্তব্য। মতে থাকি, একসাথে থাকি, ইনশাআল্লাহ মুজিব ভাই কখনো থাকবে না। আপনারা বলেন, আমরা যদি একতা না থাকি, আমাদের গড় যদি ঠিক না থাকে, আমরা বাইরে যেয়ে কোনো লাভ হবে না। আমি আশা করি এটা আমাদের ঘর, যে আমাদের ঘর যদি আমরা ঠিক করো, ইনশাআল্লাহ অবশ্য হয়ে যাবে। আমি এটা আশা রাখি, আমার বক্তব্য আমি শেষ করলাম। আমি মুজি আমাদের সমাজের, দেশের দেশের ছেলে, আমি আমার সমাজে সবার প্রতি অনুরোধ হইল, যাকে আমরা কাছে পাবো আমার পাশে থাকবে, আমাদের পাশে দাঁড়াবে, ওনাকে ওনার প্রতি একটু শুরু রাখবেন। কিন্তু ওনাকে আমাদের পরিবারের মতো, দুই আমাদের সমাজের মধ্যে দুই পরিবারের সাথে যেভাবে মিল, আমাদের দুই সমাজের মধ্যে একই মিল রয়ে গেছে। উনি মোটরসাইকেল মার্কায় প্রতীক নিয়ে এসেছে, আমাদের বাড়িতে অনেক আশা নিয়ে এসেছে, এই আশাকে আমরা ধরে রাখবো, চেষ্টা করব। আমাদের ভোট দিয়ে আমরা কোরআন থেকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে নিয়ে আসবো, এটাই আমাদের প্রত্যাশা। উনি এখন বর্তমানে ওনার সহযোগিতা এখানে একটা হাই স্কুল করতেছে, সেই হাই স্কুলে আমাদের ভাই বোন মেকম ছেলে মেয়ে সবাই ওখানে শিক্ষার্থী হবেন এবং শিক্ষিত হবেন, ওনারই অবদান। বলবো আমাদের এলাকার সবাইকে, ঘরোয়া হিসেবে, বড় ভাই হিসেবে আমাদের যে না টাললে পাওয়া যায়, আমাদের ঘরের পাশে লোক, কিন্তু সবার সুখে দুঃখে উনি আসবেন, আপনারা সবাই জানেন। আমাদের মূল্যবান ভোটটা যেন মুজিব ভাইকে দিয়ে আমরা 15 জুন জয়যুক্ত করতে পারি, এরকম কামনা। মুজিব যদি ওনারা কামিয়াব, ওই আল্লাহ আল্লাহর ওই অনুযায়ী ওই আল্লাহর হুকুম তাহাম পরিব, সিয়ার মানিয়েন আল্লাহর হুকুম থাকিলে কিয়র কোনো কুদরত নাই ইয়ার রদ করিবার। ওনারা খালি একা নিজের দায়িত্ব ইয়ের বসছেন, তারা যাইবেন না সেটা বক্তব্য সমত হয়ে ফুটবল খেললেও তো আমার মুজিবুল লয় পাপুল লয় বাহাদারা দুইশের জন্য নাম হই রোগন তার হয়, তার মানে কি আর শৈশব পান ফোয়াহালানি তার লগাইতি, এখন যৌবন কাল কে আর প্রৌর কে বুড়ো, তো আজ দাল লয় ফোয়াখাল খাটায় আর শৈশব কাটায় কৈশোর খাটায় আই তোর এখন না চাইলে সাইম জহতে আর বুড়া বুড়ো খাল হয়তো মজুম দিয়ে খান্দর লবে দিতে অত মাইলে ইতা মারলেও খান্দর লইম, ইয়ান তো একদম পারস্পরিক কথা। আমরা চিন্তা করছেন বললে ইলেকশন দিয়ে বেলে চৌধুরী ভাই একবার বৈঠক গুজি আবার দেব দেব নমিনেশন ভাবে জমা দিব বৈঠক গুজি দেন দিয়ে এখন কমিটি সেন্টার এই তিন ভাড়াইলে রয়ে আর অন্য যারা ব্যবসা বাণিজ্য মিলিয়ে যেহেতু কষ্টপিষ্ট করে রোগসুগুলো এরা দিয়ে দেয় ফোয়াশা ব্যাগগুলো লোয়ে আনার না থাকেন সময় দিতে লাগুন, ওনারা ব্যাগগুলো না আয় আন্তরিক মোবারকবাদ জানের, ধন্যবাদ জানের, আল্লাহ ওনারা আরও উর্মিকে উড়ুক, আরও আলোকিত করক, আরও বরণ ওনার বাড়ি আনো সুন্দর হোক, আরও সুন্দর পাবে, ওনারাও চলাফেরা করুন। আর ব্যাগগুন এই এলাকার মানুষ ব্যাগগুন যাতে পরস্পর পরস্পরের প্রতি সম্মান রাখি চলিত তারি, আমাদের অনেকের দুশ্মনী নগরী সম্পৃক্ততা দেন বাড়ে খন বড় খন ছোটো আর ব্যাগগুনে বাই বাই। এই এই আবেদন রাখি আর আর প্রার্থী জনাব মুজিবুল আলম চৌধুরীর মোটর সাইকেল মার্কেট বোর্ড সাহেরা, ওনার কাছে আর বেশি আবদান নেই, এই আবদার কান রাখি ওনারা আল্লাহ মঙ্গল করুক, কামনা করি আল্লাহ রহমত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।
নানা রকমের পরিস্থিতি হয়, আমরা অনেক ভাইরা যখন এক জায়গায় হই এরকম পরিস্থিতি হতে পারে, কিন্তু বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তরুণদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যাতে এই ধরনের পরিস্থিতি হলে মিটিগেট করতে পারি। কিন্তু নিবৃতে আপনাদের যারাই ভোটার এখানে আছে তাদের এটা অত্যন্ত একটা সম্মান এবং অধিকারের ব্যাপার, আপনারা যাতে নিরঙ্কুশভাবে আপনাদের অধিকার বাস্তবায়ন করতে পারেন সেইটাও আমি কামনা করি। আর মুজিবের জন্য আপনাদের কাছে দোয়া চাই, সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আল্লাহ হনদিন এডে হনকে আল্লাহ হন কিছু নয় ওই না রে বা তোমারও বাড়ির মধ্যে হনদিন হনকে আল্লাহ আল্লাহ দুই হতই না। হ্যাঁ, যদি আর নাই দীর্ঘদিন এলা হাত আসিলাম সমস্যা ব্যাপারজি আর বাড়ির মধ্যে প্রায় এক এক যুগ আই আর সমাজের প্রতিনিধিত্ব করছি, তাহলে আর সমাজের প্রতিনিধি করতাম যাই আর সরাই সিটে আছে আর সম্পদ বা ইয়া যদি এলে হন হারণে খেয়াল তো দুহত হইলে অন্যায় পাবে না ন্যায় জিয়েন ইয়ান করতাম গেয়েছি এলে যদি হনে খেয়ারে হন সমত হন দিন যদি খেয়ার মনের কষ্টর হর হারণেই থাকি আর আল্লাহর রাস্তা ক্ষমা করে দিবেন। আর ব্যাকুণর আছে আর একখান দাবি থাকব আর একখান হক আছে এই আগামী 15 জুন দল মত নির্বিশেষে বিভাবাদী এমপি ইলেকশন নগ্যপুর যদি সরকার চেঞ্জ হয়ে যাবে কি ঠিক আছে না, আর তা আর ইউনিয়ন ফরহাদ বললে চিন্তা গরম করি বুঝে ঠিক আছে না, 8000 চট্টগ্রাম শহরে আর তো চিন্তা করি ভাই জানাই আর তো ফরহাদ বললে চিন্তা গরম করিব। সুতরাং আই ব্যাকুণর হাসে শেষ অনুরোধ গান রাইজের এই আর ব্যাকুণে মিলি যদি আর ওনার পছন্দ হয় ওনার এই দোয়া কামনা করি এবং ওনারা আর দোয়া করলি ইয়ানোর পর্যাপ্ত সম্মান ওনারা পাইবেন। আই ইমিদি একখান হতা পইলে শুরুতে আর বক্তৃতা থই গে আই হনড় হইলে আগরিতে না যেহেতু আই আর বাড়ির দু আলোকিত সন্তান জনাব ফারিক আজম বীর ফতিক ডাক্তার জসিম রেজাল করিম এই মানুষের সামনে আর আর সম্বন্ধে ওনারা বালা করি জানুন জীবনত আর আর এই বহুত কিছুর উত্থান পতন আছিল নীতি নৈতিকতারা হনদিন বিসর্জন নদী। সুতরাং ইতারাই তাঁর সাম্য আছে আই হতা যিন হই ইন ওনারা ফুঙ্কানো ফুঙ্কান আয় পালন করজুম এবং আয় খাইজুম কারণ আর উদ্দেশ্যই যে সব ওনারা ব্যাগগুণরে আবার আর ব্যক্তিগত ফক্কর্তুন আরও বাড়ির ফক্কর্তুন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানের আর হতা শেষ করির মুজিবুল ইসলাম মুজিব ভাইকে জয়যুক্ত করার উনি উপযুক্ত ব্যক্তি উনি এখানে সমাজ প্রতি এবং স্কুল মসজিদ মাদ্রাসা সব কাজে সম্পৃক্ত আছে, তাই আমি সবার কাছে অনুরোধ করছি ওনাকে আপনারা উপযুক্ত ব্যক্তি হিসাবে আপনাদের বুট মূল্যবান বুট দিয়ে ওই মোটরসাইকেল মার্কা বুট দিয়ে মুজিবুল ইসলাম মুজিবকে জয়যুক্ত করুন।